জাতীয় ন্যূনতম মজুরি বিশ হাজার টাকা নির্ধারণ এবং শ্রমজীবী মানুষের জন্য রেশনিং প্রথা চালু করার দাবিতে সমাবেশ করেছে সমাবেশ হয়েছে চট্টগ্রামে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশ হয় সমাবেশে বক্তারা অভিযোগ করেন শ্রমিকরা বছরের পর বছর অপহেলিত ন্যূনতম মজুরি বিশ হাজার টাকা নির্ধারণ করা না হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও জানানো হয় সমাবেশ শেষে শ্রমিকদের নিয়ে একটি মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে